পুলিশের সাথে ডাকাত দলের গুলির বিনিময়। গুরুতরভাবে জখম দুই ডাকাত। ঘটনাস্থল থেকে এসে বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড। বুধবার মালদার গাজল এলাকায় সমবায় সমিতির ব্যাংকে ডাকাতির ঘটনায় চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় এখনো চার দুষ্কৃতী পলাতক। তাদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার চার দুষ্কৃতীর গ্রেফতারের কথা জানান জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ঘটনার দিন ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মন্দিরপুর এলাকায় পুলিশের সাথে ডাকাতির দলের গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয়। পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে রেখে যায়। ব্যাগ থেকে তিনটি সকেট বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে। ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল, যেখানে জিসিবি চলছিল, জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাইতে পারেনি, চোর ওখান থেকে নেমে পালাছিল। বোম টম সব ফেলা আছে, বোম এখানে ঘাড়ে ফিতা টিতা দিয়ে ঘেরে রয়েছে, এখন সব আমরা হত্যা করতে পারছি। ওখান থেকে যখন পালাছিল তখন পুলিশ ধাওয়া করে গুলি করে দিয়ে ধরা পড়ে। স্থানীয় বাসিন্দা মন্টু মণ্ডল বলেন, যেভাবে দিনে দুপুরে দুষ্কৃতি কার্যকলাপ হচ্ছে তাতে আমরা যথেষ্ট আতঙ্কিত। কালকে ঘটনা কি, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জিসিবি কাজ করছিল, এবার গাড়িটা খুব স্পিডে আসলো ওদিক থেকে, এসে এখানে সাইড করলো। তো আমরা ভাবলাম যে হয়তো গাড়িটা সাইড করছে, জিসিবি সাইড করার পরে ও বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখছি তো গাড়ির গেট খুলে দিয়ে সব পালাতে লাগলো। কজন? চারজন দেখলাম, আবঝা চারজন মতোই, চারজন পালালো। এবার আমি দৌড়ে গেলাম যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে এসছে বলে পালালো। দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে অনসাটার জ্ঞান একটা দেখতে পেলাম। হ্যাঁ, না বন্দুকটা আমরা দেখতে পাইনি, মানে পিছনে ছিল আর কি, ওই মিডিল সিটে ছিল জ্ঞান। তারপরে ম্যাডাম আসলো ওদিক থেকে, আমি থানা ফোন লাগাচ্ছিলাম, তার মধ্যে দেখছি ম্যাডামরা ঢুকলো পুলিশ। ঢোকার পরে আমাকে এ করার চেষ্টা করলো, তাই আমি বললাম এখানকার স্থানীয়, গাড়িতে জ্ঞান রাখা আছে, দেখেন আমি থানা ফোন করছিলাম। এখন আমরা প্রচুর আতঙ্কে আছি, এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা, এখানে একটা বোম রাখা আছে গাড়িতে, বোম পাওয়া গেছে। বুধবার দুপুরে সমবায় ব্যাংকে হামলা চালায় আটজনের একটি ডাকাত দল। ঘটনায় সামনে আসে সিসিটিভির ফুটেজ, সেখানে দেখা যাচ্ছে মুখ ঢেকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢোকে দুষ্কৃতীরা। ব্যাংকের ওপরতলায় গিয়ে লকারের চাবি নিয়ে লকার খুলে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে চলে যায়। ঘটনায় সমবায় ব্যাংক কর্মীদের সাথে ধস্তাধস্তিও হয়। সেই সময় গুলি চালায় ডাকাতরা, গুলিতে এক ব্যাংক কর্মী জখম হন। এই ঘটনায় আতঙ্কিত ব্যাংক কর্মীরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেরা ঘর দিয়ে দৌড়িয়ে আসে, এখানে নামে আর এ পাকে চলে গেলো, যাই পুকুরে ডুবলো, এখন এদিক থেকে পুলিশ যায় গুলি করে মার। মোটামুটি অনেক আতঙ্ক ছিলাম, কালকে আজকে মোটামুটি অনেক ভালো আছে। বোম ফেলা আছে লোক বলছে, আমরা শুনেছি, আমরা এখন মোটামুটি আতঙ্ক আছি, বলা যায় পুলিশ ঘেরে রাখেছে এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।